আমরা যুক্ত করতে চাই আমাদের আজকের দিনের অতিথি থেকে আমাদের আজকের অতিথি মিস্টার আজাদ মজুমদার যুগ্ম বার্তা সম্পাদক দা নিউজ আজাদ ভাই চলে আসবেন আপনি স্পোর্টস লাইভ এর আগে আপনাকে আমরা স্ট্রিম ইয়ারে পেয়েছি ভার্চুয়ালি পেয়েছি সরাসরি আমি কখনো পাইনি মঞ্জুরি পেয়েছো কিনা জানি না হ্যাঁ পেয়েছি একদম শুরুর দিকে আমাদের স্পোর্টস লাইভ এর একদম শুরুর দিকে ওকে আজাদ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা তাহমিদ অমিতের রিপোর্টটা দেখছিলাম যে ক্রিকেটাররা মনমরা তিনটা ম্যাচকে সাজাদ ভাই আরো ছয়টা ম্যাচ তো বাকি মানে এই এত তাড়াতাড়ি মনমরা এটা আসলে বাংলাদেশ দুটো ম্যাচ হেরেছে এটা খুব একটা আনএক্সপেক্টেড কিছু না যে দুটো দলের কাছে হেরেছে তারা বেস্ট টিমস হ্যাঁ বেস্ট টিমস গতবারের ফাইনালিস্ট এটা হতেই পারতো কিন্তু আসলে বাংলাদেশ দলের ক্ষেত্রে যেটা হয়েছে যে হারার ধরনটা একটু দৃষ্টিগোচর ছিল খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসের একটা ঘাটতি দেখা গিয়েছিল বা আপনি দেখেন তিনটা ম্যাচ খেলেছে এখনও কিন্তু বাংলাদেশের রান 250 পার হয়নি সো বাংলাদেশ হেরেছে বিশ্বকাপের মতো আসরে কেউ সব ম্যাচ বাংলাদেশ জিতবে এটা কেউ আশাও করেনি জিতবে কিছু ম্যাচ হারবে কিন্তু হারার যে ধরন তাতে অনেকটা মনে হচ্ছে যে দলের মধ্যে কিছু কিছু খেলোয়াড় আছে বেশ আত্মবিশ্বাসীনতায় ভুগছেন এবং দলের যে কম্বিনেশনের যে ওলট পালট আপনি দেখেন কোনো চিন্তার ধারাবাহিকতার যে অভাব একই প্লেয়ার কোনো দিন ওপেন করছেন তো পরের দিন পাঁচ নম্বরে ব্যাট করছেন তো কোনো প্লেয়ার পরের দিন আবার আট নম্বরে চলে যাচ্ছেন যে এই যে ব্যাটিং অর্ডারে নানা ধরনের ধারাবাহিকতার ঘাটতি এগুলো আসলে কখন হয় যখন একটা দলের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে এই অস্থিরতাটা শুধু যে মাঠে দেখা যাচ্ছে তা না মাঠের বাইরেও এই অস্থিরতাটার একটা প্রতিফলন দেখা যাচ্ছে কারণ আমরা জানি যে আমরা যে তিনটা ম্যাচ খেলেছি সে তিনটার মধ্যে একটা আমাদের প্রতিপক্ষ তুলনামূলকভাবে সহজ ছিল কিন্তু পরবর্তীতে আমাদের আসলে সামনে যে ম্যাচগুলো আসতেছে সেখানে আমাদের নেদারল্যান্ডস বাদ দিলে সবগুলোই কঠিন প্রতিপক্ষ বিশেষ করে ভারত ভারতের পরে দক্ষিণ আফ্রিকার পরে আমরা কলকাতায় পাকিস্তানের সাথে খেলবো তারপরে আবার শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে আসলে যে ছয়টা ম্যাচ আমাদের বাকি আছে সেই ছয়টা ম্যাচে শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডসের ম্যাচ দুটোকে যদি আপনি আলাদা ধরেন বাকি ম্যাচগুলো কিন্তু খুবই কঠিন এবং এরকম একটা সময়ে যদি বাংলাদেশ অন্তত তিনটা ম্যাচে দুটো জিতে থাকতে পারতো তাহলে তারা মানসিকভাবে একটু নির্বাক থাকতে পারতো সেটা এখন আর সম্ভব হচ্ছে না কারণ যদি সেমিফাইনাল খেলতে হয় তাহলে পরবর্তী ছয়টা ম্যাচের কমপক্ষে চারটা ম্যাচ জিততে হবে চারটা ম্যাচ জিতলেও যে বাংলাদেশ যেতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই কারণ বাংলাদেশের অলরেডি নিজেদের রান রেটের অবস্থা খারাপ করে নিয়েছে প্রথম তিন ম্যাচেই সো চারটা ম্যাচ জিততে হবে এবং বেশ ভালোভাবে জিততে হবে এইরকম যখন পরিস্থিতি তখন আসলে একটা দল মানসিকভাবে চাপে থাকবে এটাই স্বাভাবিক এবং সেটারই হয়তো আমরা প্রতিফলন দেখেছি আজাদ ভাই যখন বলছিলেন যে রান রেটের আমি না অবচেতন মনে যেহেতু টেলিভিশনের ভাষা না এটা আমি অবচেতন মনে বলে ফেলছিলাম যে বারোটা বেজে গেছে রান রেটের বাট টেলিভিশনের ভাষা যেহেতু এটা না সো এটা আমি ফরমাতি বলতে পারি না মঞ্জুরি আমি একটু জানতে চাই আজাদ ভাই যে আপনি যে মানসিক পরিস্থিতির কথা বলছিলেন বাংলাদেশ টিমে এই পরিস্থিতি যদি বদলানোর কোনো ইঙ্গিত থাকে সেটা নিশ্চয়ই একটা জয় দরকার হবে সাকিবের যে ইঞ্জুরি সমস্যা আমরা দেখলাম সেক্ষেত্রে পরবর্তী ম্যাচেও কি রান রেটে বলেন বা জয়ের যে আত্মবিশ্বাস গ্র্যাব করা আবার নতুন করে সেটা কতটা সম্ভব হবে আসলে বিশ্বকাপ একটা অনেক বড় আসর আমরা জানি নয়টা ম্যাচ খেলতে হবে সো এইখানে ইঞ্জুরি থাকবে কখনো সব প্লেয়ারকে আপনি যারা আপনার একেবারে সেরা একাদশ সবাইকে প্রতি ম্যাচে পাবেন এমন কোনো নিশ্চয়তা আসলে নেই এই ইঞ্জুরি থাকতে হবে এবং ইঞ্জুরি যদি থাকে কোনো একটা নির্দিষ্ট খেলোয়াড় যদি খেলতে না পারে তাহলে আপনার প্ল্যান বিটাও থাকতে হবে এখন আমরা আশা করব সবাই এবং প্রার্থনা করবো আসলে সাকিব ফিট হয়ে উঠবেন এবং খেলবেন আর যদি কোনো কারণে যদি নাও খেলতে পারেন তাহলে আমাদের যা রিসোর্স আছে সেটা দিয়ে লড়তে হবে এবং একটা সুবিধা আছে যে আমরা ভারতের সাথে আমাদের পরবর্তী ম্যাচ এবং ভারতের সাথে যখন আমাদের খেলা হয় তখন আমাদের খেলোয়াড়দের মধ্যে একটা এক্সট্রা মোটিভেশন সবসময় কাজ করে এটা নানা কারণে কাজ করে সেগুলো আমি এখন আর বিস্তারিত বলতে চাই না কিন্তু এই এক্সট্রা মোটিভেশনটার ফলে আমরা যদি ভারতের সাথে কোনোভাবে ম্যাচটা জিতে যেতে পারি কে খেললো আর কে খেললো না সেটা বড় বিষয় না এখানে যে 15 জন খেলোয়াড় আমাদেরকে গিয়েছে সবাই তো আমরা মনে করি যে আমাদের সেরা ক্রিকেটাররাই গিয়েছে ওখানে সো তারা যদি কোনোভাবে ভারতের সাথে ম্যাচটা বের করে নিতে পারে পুরো বল গেমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তখন কারণ ভারতের সাথে জয় আসলে শুধু বাংলাদেশ কেন এখন পর্যন্ত এই বিশ্বকাপে কেউই পাইনি বাংলাদেশ যদি জিততে পারে তাহলে প্রথম ভারতের সাথে এই বিশ্বকাপ জিততে হবে তাদের হোম ভেনিউতে অগ্নি পরীক্ষা সেটাই এবং বাংলাদেশ যদি এই ম্যাচটা জিততে পারে
তাহলে কিন্তু বিশ্বকাপে শুধু বাংলাদেশের পরিস্থিতি চেঞ্জ হবে তা না, পুরো বিশ্বকাপের ইকুয়েশনটাই হয়তো ঘুরে যাবে তখন। এবং আমি মনে করি যে বাংলাদেশ এই ম্যাচটা জেতার সামর্থ্য আছে। আজকে আফগানিস্তানের ম্যাচটা দেখছিলাম, এখানে কিন্তু মূলত এখন পর্যন্ত আফগানিস্তান যে ম্যাচটাতে টিকে আছে সেটা তার বড় কারণ হচ্ছে তাদের সাহসটা। স্কিল ওয়াইজ কিন্তু আফগানিস্তান ইংল্যান্ডের সাথে পারার কথা না, কিন্তু তারা ব্যাটিংয়ে যে সাহসটা দেখিয়েছে এবং বোলিংয়ে এই মুহূর্তে এখন পর্যন্ত আমরা এই অনুষ্ঠান শুরু হওয়ার আগ পর্যন্ত যেটুকু দেখলাম তাতে তারা যে সাহসটা নিয়ে লড়ছে এবং বিশ্বাস করছে যে ইংল্যান্ডকে তাদের পক্ষে হারানো সম্ভব, তাতেই কিন্তু এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত ম্যাচ থেকে তারা ছিটকে যায়নি। নাহলে কিন্তু এতক্ষণে ম্যাচের একটা ডিসিসিভ টার্ন ম্যাচটা নিয়ে নেওয়ার কথা ছিল, সেটা হয়নি। তো ভারতের বিপক্ষে আমাদের এই জিনিসটাই আসলে বেশি প্রয়োজন। স্কিল ওয়াইজ যদি আপনি বলেন, আমাদের খেলোয়াড়রা স্কিল ওয়াইজ ভারতের সাথে ধারে কাছেও নেই। আমাদের দলে একজন ব্যাটসম্যানও নাই যার গড় ২৪, আমাদের একজন ওপেনার ব্যাটসম্যান এখনও সব মিলিয়ে ২০০ রান করেনি আন্তর্জাতিক ক্রিকেটে, আমাদের অধিনায়ক অসুস্থ, ইত্যাদি নানা কারণে আমরা আসলে ক্রিকেটিং দিক থেকে পিছিয়ে থাকবো। কিন্তু আত্মবিশ্বাস, সাহস, এগুলো আসলে এগুলো তো আর আলাদাভাবে এগুলোর জন্য কোনো স্কিল প্রয়োজন হয় না, এগুলোর জন্য প্রয়োজন হয় আসলে মোটিভেশনটা। সেই মোটিভেশনটা বাংলাদেশে যথেষ্ট আছে এবং আমি আশা করি থাকবে। এখন টিমের যদি মুড খারাপ হয়েও থাকে, আমি মনে করি যে টিম ম্যানেজমেন্টের আসলে এই মুহূর্তে দায়িত্ব দলকে যে কোনোভাবে চাঙ্গা করে তোলা, যাতে বিশ্বকাপটা যে এখনও শেষ হয়ে যায় না এটা তাদেরকে মনে করিয়ে দেওয়া। আচ্ছা ভাই, আমি কদিন আগে কলকাতার একজন সাংবাদিকের একটা ভিডিও দেখছিলাম, সেখানে তিনি বলছিলেন যে সচিন টেন্ডুলকার যখন কোনো একটা বড় টুর্নামেন্ট শুরু হতো, যখন প্র্যাকটিস শুরু হতো টিম প্র্যাকটিস, তার আগে থেকে তিনি গণমাধ্যমকে অ্যাভয়েড করতেন এবং সেটা ফর্মালি প্রেস রিলিজের মাধ্যমে মিডিয়া ম্যানেজারকে ইনফর্ম করে। ওয়েল, একজন ক্রিকেটারের পুরোপুরি রাইট আছে বলা যে আমি ডিস্টার্বড ফিল করি, আমি সেটা অ্যাভয়েড করতে চাই। বাট অ্যাক্রেডিটেড জার্নালিস্ট, তারাও আইসিসির এই ইভেন্টের একটা পার্ট, স্পন্সরশিপের একটা পার্ট, খেলা টিভিতে দেখানো হয়, টেলিভিশন রাইটস হোল্ডিং থেকে সবচেয়ে বেশি অর্থ আসে এই কারণে ক্রিকেটাররা, একজন ক্রিকেটার কিভাবে পারেন এরকম আচরণ করতে উইথ দ্য জার্নালিস্ট যারা ওখানে অ্যাসাইন্ড অ্যাক্রেডিটেড? এটা খুবই দুঃখজনক, তবে আমি মনে করি যে এটার জন্য এই ক্রিকেটার, নির্দিষ্ট ক্রিকেটার যতটা দায়ী তার চেয়ে বেশি দায়ী হচ্ছেন বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। এ কারণে আমি এটা বলবো যে আপনি দেখেন বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট যেখানে বাংলাদেশ থেকে প্রায় ২০০র মতো সাংবাদিক যাচ্ছে বা অনেকে চলে গিয়েছে, তারা তো সেখানে হাওয়া খেতে যায়নি, তারা কাজ করতে গিয়েছে এবং দেশের মানুষের আগ্রহ আছে দেখেই কিন্তু মিডিয়ারও কিন্তু যথেষ্ট বিনিয়োগ আছে এই বিশ্বকাপে। এই বিনিয়োগটা করেছে এবং সেখানে তারা সাংবাদিককে পাঠিয়েছেন, তো তারা সেখানে গেলে তাদেরকে তো কাজ করতে হবে, কাজ করার জন্য কিছু নির্দিষ্ট প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো যখন অনুসরণ করা হয় না তখনই কিন্তু এই ধরনের সমস্যা তৈরি হয়। আমরা কিন্তু ইংল্যান্ড দলে দেখেছি, আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলকে ফলো করেছি দেশে দেশের বাইরে, এবং বাংলাদেশ দলকে ফলো করতে গিয়ে আসলে অন্য দলগুলো আসলে কীভাবে মিডিয়াকে হ্যান্ডেল করে সেটা দেখার সৌভাগ্য হয়েছে। ইংল্যান্ড দলে তাদেরকে, তাদের সাথে কিন্তু প্রতি বছর প্রত্যেকটা সিরিজে কমপক্ষে ৩০-৪০ জন সাংবাদিক তাদেরকে ফলো করে, কিন্তু আপনি ইংলিশ ক্রিকেট বোর্ড সবসময় তাদেরকে এই যে এই ভিজিটিং মিডিয়া যারা, তাদের যাতে কন্টেন্টের জন্য কোনো সমস্যা না হয় প্রতিদিন রুটিন মাফিক অন্তত একজন খেলোয়াড়কে মিডিয়ার সাথে কথা বলার সুযোগ করে দেয়। তো যখন মিডিয়া যখন তার কাজের জন্য কাউকে পেয়ে যায় এবং তার মাধ্যমে দলের আসলে পরিস্থিতিটা জানার সুযোগ পায়, তখন কিন্তু আপনার ওই হোটেলে গিয়ে বসে থাকার মিডিয়ার কোনো প্রয়োজন পড়ে না। এটা তখনই প্রয়োজন পড়ে যখন আপনি আসলে সবাইকে আলাদা করে রাখেন, কাউকে কথা বলতে দিবেন না, একেবারে এক ধরনের ঢাক ঢাক গুড় গুড় একটা ব্যাপার যখন থাকে। এই ধরনের দলের পক্ষ থেকে এই ধরনের অপেশাদের আচরণ যখন করা হয় তখনই এরকম আসলে বিব্রতকর পরিস্থিতিগুলো তৈরি হয়। বাংলাদেশ দল যদি মিডিয়া চাহিদাটা বুঝত, আমি জানি নিশ্চয়ই তারা বোঝেন, কিন্তু তারা মিডিয়া থেকে নিজেদেরকে এভাবে একেবারে গড়ে দলের সব সদস্যকে আড়াল করে রাখলে কোনো এ ধরনের পরিস্থিতি আরও উদ্ভব হবে, এটা কিন্তু প্রথম না। আমার ধারণা সামনে আরও দিন যাবে তত আসলে তিক্ততা আরও বাড়বে, কিন্তু তা কোনো পক্ষের জন্য খুব একটা সুখকর কোনো কিছু হবে না। মিডিয়া তার কাজ কোনো না কোনোভাবে কিন্তু করে যাবে, আজ পর্যন্ত কোনো দল আসলে এভাবে মিডিয়াকে ঠেকিয়ে রাখতে পারেনি, মিডিয়া মিডিয়ার কাজ করে নিয়েছেই। এটা আমি আমার যে এইসব সাংবাদিক ভাইরা সেখানে বিব্রত হয়েছেন, আমি তাদেরকে বলবো যে মন খারাপ করবেন না, কারণ এটা একটা অকুপেশনাল হ্যাজার্ড হিসেবে ধরে নেবেন। লিটন দাসের অসদাচরণ সংবাদকর্মীদের সাথে, তা আসলে তো খেলোয়াড়রা ওখানে গিয়েছে মাঠে ক্রিকেটটা খেলতে, তারা হচ্ছে কি বিভিন্নভাবে প্রেশারে থাকে। আমার জানার জায়গাটা হচ্ছে টিম ম্যানেজার, মিডিয়া ম্যানেজার, এদের আসলে অ্যাক্টিভিটিটা কি এইসব ক্ষেত্রে? এটাই খুব আনফর্চুনেট পার্ট বাংলাদেশ ক্রিকেট টিমে। আমি একটু আগে একজনকে বলছিলাম যে বাংলাদেশ ক্রিকেট টিমে ১৫ জন খেলোয়াড়ের জন্য ৯ জন কোচ আছে বিভিন্নভাবে, ৮-৯ জন।
কিন্তু মিডিয়া ম্যানেজার এবং ম্যানেজার একই ব্যক্তি, এটা হওয়া উচিত ছিল না। মিডিয়া বাংলাদেশ থেকে 200 মতো মিডিয়া যায়, এই এত বড় একটা কন্টিনজেন্টকে বিভিন্ন জনের বিভিন্ন রকম চাহিদা থাকে। তাছাড়া মিডিয়া ছদ্মবেশে এখন নানা ধরনের লোকজন আসলে খেলোয়াড়দের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। সো মিডিয়ার জন্য ডেজিগনেটেড একজন লোক থাকা উচিত, যিনি প্রত্যেকটা মিডিয়াকে চিনবেন এবং মিডিয়া এবং খেলোয়াড়দেরকে সেভাবে প্রোটেক্ট করবেন। মিডিয়া হিসাবে মিডিয়া যাতে কোনো খেলোয়াড়ের জন্য কোনো বিরক্তির কারণ না হতে পারে, একই সাথে মিডিয়ার যে চাহিদা সেই চাহিদাটাও যাতে পূরণ করা হয়, কারণ মিডিয়ার চাহিদার সাথে স্পন্সরের চাহিদাটা সম্পৃক্ত। সো মিডিয়াকে যদি আপনি দূরে ঠেলে দেন, আসলে এক অর্থে আপনি স্পন্সরকেও দূরে ঠেলে দিলেন, তো দুটোই পরস্পরের পরিপূরক। এই জন্য এইসব ক্ষেত্রে প্রফেশনাল টিমগুলো মিডিয়া ম্যানেজার আলাদাভাবে রাখে। বাংলাদেশ বিশ্বকাপের মতো একটা আসর, সেখানে দলের মিডিয়া ম্যানেজারকে ম্যানেজার হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমি মনে করি না যে এটা খুব একটা ভালো সিদ্ধান্ত ছিল মিডিয়ার জন্য। আর মিডিয়া ম্যানেজার হিসেবে আমাদের যিনি আমাদের সবার প্রিয় রাবি দিমাম, উনি ম্যানেজারের দায়িত্ব পালন করতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে মিডিয়ার জন্য আলাদাভাবে অন্য কাউকে আসলে নিয়োগ দিলে আর এই ধরনের বিব্রতকর পরিস্থিতি হতো না। একটা পেশাদার দলে এবং বিশ্বকাপের মতো একটা বড় আসরে এগুলো আসলে কোনো সময়ই ভালো ফল বয়ে আনে না। আজাদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমাদেরকে স্পোর্টস লাইভের সময় দেওয়ার জন্য।